পূর্ব লন্ডনে রাফ স্লিপার বা রাস্তায় ঘুমানো মানুষের সংখ্যা 70% বেশি বেড়েছে বলে নতুন একটি পরিসংখ্যানে দেখানো হয়েছে। 2022 সালের অটামে পূর্ব লন্ডনে 121 জন রাফ স্লিপার ছিল, যা 2021 সালের অটামের 70 জনের তুলনায় 73% বেশি। ডিপার্টমেন্ট ফর লেভেলিং আপ হাউজিং অ্যান্ড কমিউনিটি গত 1 অক্টোবর থেকে 30 নভেম্বর মধ্যে এক রাতে বা রাফ স্লিপার মানুষের একটি স্ন্যাপশট নিয়ে এমন পরিসংখ্যান তৈরি করেছে। এতে সবচেয়ে বেশি সংখ্যক রাফ স্লিপিং পূর্ব লন্ডনের বড়র মধ্যে ছিল নিউহ্যামে 30 জন, কিন্তু ওয়ালথাম ফরেস্টে রাফ স্লিপার বা রাস্তায় ঘুমানো মানুষের সংখ্যা 5 গুণ বৃদ্ধি পেয়েছে, যা 2021 সালে 5 জন থেকে 2022 সালে 27 জনে উন্নীত হয়েছে। এছাড়া বার্কিং অ্যান্ড ডেগেনহাম, হ্যাভিং, নিউহ্যাম, রেডব্রিজ এবং ওয়ালথাম ফরেস্ট বড়তে রাস্তায় রাফ স্লিপার মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে পূর্ব লন্ডনে শুধুমাত্র টাওয়ার হ্যামলেটসে 2021 সালের তুলনায় 2022 সালে রাফ স্লিপার কমে গেছে। 2021 সালে 28 জন থেকে 2022 সালে এটি 21 জনে নেমে এসেছে। ধারণা করা হচ্ছে লন্ডনে 2021 সালে 640 জন রাফ স্লিপার ছিল, আর 2022 সালে 858 জন মানুষ এখন রাতে রাস্তায় ঘুমাচ্ছে। অর্থাৎ এক বছরে রাফ স্লিপার বেড়েছে 218 জন। লন্ডনের রাস্তা তাই রাফ স্লিপিং এ থাকা মানুষের বৃদ্ধিকে অত্যন্ত উদ্বেগজনক এবং জীবনযাত্রার ব্যয় সংকটের বিধ্বংসী পরিণতির প্রমাণ হিসাবে অভিহিত করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। সরকারের মিনিস্টারদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, ক্রমবর্ধমান খাদ্য ব্যয়, জ্বালানি এবং আবাসন সংকট এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করে মানুষকে গৃহহীনতা থেকে বাঁচানোর এখনই উপযুক্ত সময়। দেশব্যাপী একটি সমীক্ষায় দেখা গেছে 3,069 জন মানুষ রাফ স্লিপিং করে, যা 2021 সালে ছিল 26% বেশি। অর্থাৎ 2010 সালে এই পরিসংখ্যান শুরুর পর থেকে 74% বেশি বেড়েছে। 2021 সালে 5 লাখেরও বেশি পরিবারকে 2018 সাল থেকে গৃহহীন হওয়া থেকে বাঁচানো হয়েছে উল্লেখ করা হয়েছে ডিপার্টমেন্ট ফর লেভেলিং আপ হাউজিং অ্যান্ড কমিউনিটির একজন মুখপাত্র। তিনি বলেছেন যে রাফ স্লিপিং এখনও মহামারীর আগের সময়ের চেয়ে কম রয়েছে, তবে মানুষের হাউজিং ক্রাইসিস দূর করতে আরও পদক্ষেপ নিতে হবে। সমস্যা সমাধানের জন্য সরকার 3 বছরে £2 বিলিয়ন বিনিয়োগ করেছে বলেও জানান তিনি। এসব সহায়তার মধ্যে রয়েছে মানুষকে একটি নতুন বাড়ি খুঁজে পেতে আর্থিক সহায়তা, উচ্ছেদ প্রতিরোধে বাড়িওয়ালাদের সাথে কাজ করা এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে অস্থায়ী বাসস্থান প্রদান করা। এছাড়া একটি পরিবার তার মাথার উপর ছাদ ছাড়া যাতে না থাকে তা নিশ্চিত করা কাউন্সিলের কর্তব্য বলেও জানান তিনি। তবে দেশটি জুড়ে যেভাবে হাউজিং ক্রাইসিস তৈরি হয়েছে তাতে আসলে, বিশেষ করে রাজধানী লন্ডনে, তাতে আসলে সামনের সময় রাফ স্লিপিং বা রাস্তায় ঘুমানো মানুষের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। এই ছিল আমার কাছে ব্রিটেনের অর্থনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিটেনের যে কোনো আপডেট তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।